আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ব্লগে হচ্ছে জাস্ট গেটের বাইরে থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম, আজকে আবার সেই একই জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করছি এবং যারা যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছি এখন আমাদের প্রখ্যাত হুমায়ুন আহমেদ স্যারের যেই বাংলো আছে নুহাশপল্লী, এটার ভেতরে জাস্ট আমি এন্ট্রি নিয়েছি। অ্যান্ড একটু বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট গেট থেকে ঢোকার পরে এটা হচ্ছে এটার ফুল ভিউটা, মানে এটা অনেক বড় এরিয়া আমি বলছি আস্তে আস্তে। তো এইটা হচ্ছে জাস্ট ঢোকার সাথে সাথে আমি ফার্স্ট যেই ভিউটা আছে সেটা আমি একটু ফুল ভিডিও করেছি। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 200 টাকা, মানে 10 বছরের ওপরে বাচ্চাদের জন্য 200 টাকা আর জনপ্রতি 200 টাকা, আর 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা থাকে এরা ফ্রি। আর এই যে যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসাদুজ্জামান খানের মা ও তার শিশুর ভাস্কর্য। আর এটার পাশেই হচ্ছে কামরাঙ্গা গাছ আছে, এটা হচ্ছে জবা ফুল গাছ আছে। তো দূর থেকে এত ভালো লাগছিল, সবুজের মধ্যে লাল লাল ফুল, তো মনে হচ্ছিল ছিঁড়ে একটা মানে কানের পাশে গুঁজে দিই, বাট হচ্ছে ইচ্ছে করছিল না, মানে ছিঁড়তে ইচ্ছে করছিল, বাট মনে হচ্ছে যে গাছটা তো আমার না, শুধু শুধু এটা সৌন্দর্য নষ্ট করে লাভ কি। তো থাক, গাছের ফুল গাছেই আসলে ভালো লাগে। তো এখানে এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, তারপর এখানে অনেক অনেক গাছ আছে। অ্যাকচুয়ালি এত কিছু আমি জানি না গাছ সম্পর্কে, জাস্ট দু একটা গাছের নাম জানি। আর এটা হচ্ছে একটু সামনের দিকে এগোতেই হচ্ছে, এটা হচ্ছে এটার বাকি ফুল ভিউটা, যদিও পেছনে আরও অনেক অংশ আছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু একদম ছাড়া, মানে ছাড়া না সরি, রশি দিয়ে বাঁধা আছে। তো দূর থেকে ওই যে দেখেন এই গাছটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যে লাল বা হালকা গোলাপি কালারের কোনো হয়তো ফুল ধরে আছে। বাট আমি যত সামনে যাচ্ছিলাম যে দেখি না না, এটা তো ফুল না, এটা হচ্ছে পাতা, মানে সবুজ পাতার মাঝে এই যে হালকা গোলাপি এবং একটু রেডিশ টাইপের আরও একটা পাতা আছে। মানে দূর থেকে এত ভালো লাগছিল কি বলবো, মানে একই গাছে দুই রকমের পাতা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি এই গাছের মানে কি গাছ নাম জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর এখানে অনেক 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 ফলের গাছ আছে, দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে। তো আমি এখন যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদের স্যারের এখানকার সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে লিচু বাগান। তো এই লিচু বাগানেই হচ্ছে স্যারের সমাধি করা হয়েছে। তো আমি এখানে যাচ্ছিলাম, আর এটার জাস্ট পাখির কলকাকলি আমি একটু আপনাদের শোনাই, জাস্ট আপনারা এনজয় করেন। আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার 1997 সালে এই নুহাশপল্লী জায়গাটা তৈরি করেছিলেন 22 বিঘা জমি নিয়ে, যার বর্তমান আয়তন হচ্ছে 40 বিঘা। আর আমাদের হুমায়ুন আহমেদ স্যার অনেক গাছপ্রেমী ছিলেন, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন উনি প্রকৃতিপ্রেমী ছিলেন। বৃষ্টি খুব পছন্দ করতেন, জ্যোৎস্না পছন্দ করতেন, চাঁদ পছন্দ করতেন, এই জন্য উনি দেশের যে সমস্ত জায়গায় যাক না কেন, মানে তার পছন্দ মতো সুন্দর সুন্দর গাছ দেখলে উনি সেই গাছগুলো এনে এখানে লাগিয়েছে। মানে সত্যি বিরল প্রজাতির অনেক অনেক গাছ আছে এখানে। আর এখানে ছোট্ট একটা দাবার কর্নার আছে, আপনারা চাইলে এই দাবা খেলতে পারেন। আচ্ছা, কেউ কি স্যারের বৃষ্টিবিলাস বইটা পড়েছেন? যদি কেউ পড়ে থাকেন আমার সাথে শেয়ার করতে পারেন। এত সুন্দর পাখির কলকাকলি আওয়াজ, আর গাছের এক পাতার সাথে আর এক পাতার যে বাতাসের যে শব্দ, মানে আমার না এগুলো শুনতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে না যে আমি এখানে কোনো ভয়েস দিই,
বাট তারপরও আপনাদের সাথে এটার কিছু ইনফরমেশান শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেয়া, এখানে বেশ কিছু সবজি চাষ করা হয়েছে, তো একটা অ্যাকচুয়ালি সর্বসাধারণের প্রবেশ নিষেধ, এই জন্য বাউন্ডারি দিয়ে এটাকে আটকে রাখা হয়েছে। এই নুহাশপল্লিটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে এবং এটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর টিকিটের প্রাইস তো আমি আগেই জানিয়ে দিয়েছি, 10 বছর থেকে যত বড় বাচ্চারা আছে এদের জন্য হচ্ছে জনপ্রতি 200 টাকা করে, আর 10 বছরের নিচে যারা আছে এদের জন্য সম্পূর্ণ ফ্রি। আর আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের জন্ম হয়েছিল 1948 সালের 13ই নভেম্বর। তো 13ই নভেম্বর হচ্ছে ওনার জন্মদিন আর 19শে জুলাই হচ্ছে ওনার মৃত্যুদিন। সো এই দুইটা দিন হচ্ছে সর্বসাধারণের জন্য একদম টোটালি উন্মুক্ত থাকে, মানে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আর একটু সামনে এগোতে এই যে দেখতে পাচ্ছেন জলপুরি, আমরা হুমায়ুন আহমেদ স্যারের অনেক ছবি বলেন নাটক বলেন এই মানে এই জলপুরিটা দেখেছি। আর জলপুরির পাশেই হচ্ছে একটা দত্ত আছে, তো এটা দেখে না অনেকটা নস্টালজিক হয়ে যাওয়ার মতো, কারণ সেই স্যারের নাটকে অনেক অনেক দৃশ্য আছে জলপুরিকে নিয়ে, অনেক উপন্যাসে অনেক মানে পার্ট আছে গল্পের। সো মানে যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসে তারা অ্যাকচুয়ালি অনেকটা সেই স্মৃতিতে হারিয়ে যায় আর কি। আপনারা কি খেয়াল করছেন যে কি সুন্দর পাখি ডাকছে? আমার তো মনে হয় এটা ঘুঘু পাখি, আমি জানি না এটা কি পাখি, কেউ যদি জেনে থাকেন জানাবেন। আর এখানে অনেক 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 পাখি ডাক দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর একটু সামনে এগোতেই দেখবেন এই যে একটা সুন্দর মাটির ঘর আছে, তো এই ঘরে অনেক অনেক শুটিং হয়েছে নাটক সিনেমা, মানে আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। আর এটার জাস্ট সামনেই হচ্ছে লজ্জাবতী গাছ, আমার এত ভালো লেগেছিলো, আমি এখানে বেশ খানিকটা সময় বসে হচ্ছে এই পাতাগুলোর সাথে একটু খেলছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর এটার জাস্ট পাশেই দেখলাম যে কেউ হচ্ছে মানে গাছের পরিচর্যা করছিল, মানে হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিল, আগাছা কাটছিল, কেউ একজন দেখছিলাম যে মানে এই টাইমটা একটু মশার উপদ্রব বেশি, সো মশার ওষুধ দিচ্ছিল। আমার ভালো লাগছিল যে স্যারের এই স্মৃতিগুলোকে কেউ যত্ন করছে, কেউ ভালোবাসছে, আপন করে এদের পরিচর্যা করছে, আসলে দেখে না বেশ ভালো লাগছিল। মানুষটা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার হাতে গড়া, তার ভালোবাসার নিদর্শনগুলো আমাদের মাঝে রয়ে গেছে। তো এই মাটির ঘরটা দেখে না আমার সেরকমটাই মনে হচ্ছিল। আমি মাটির ঘরের ভেতরে ঢুকেছি, বাট একদম খালি, কিন্তু মনে হয় কি একটা মানুষের ভালোবাসায় ঘেরা একটা সৃষ্টিকে মানে সে মানুষটার অনুপস্থিতিতে অনেকটা অযত্নে অবহেলায় পড়ে আছে। যদি এই মাটির ঘরে অনেক নাটকের অনেক সিনেমা শুটিং হয়েছে, তো মাটির ঘরের সামনে গাছগুলো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কি সুন্দর ঢেউ ঢেউ টাইপের খেলছিল। আর এটা দেখতে নিচে থেকে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, মানে মানে খুব ভালো লাগছিল। আর এই যে দেখেন গাছের এগুলো মনে হয় শিকড়ই বলে, তো এগুলো মানে অনেক শিকড় ছিল এই গাছে, সো এটা হচ্ছে একা একাই হয়েছে। আর কিছু কিছু শিকড় হচ্ছে এরা একটু ডিজাইন করে বাঁধিয়ে দিয়েছে, মানে একটার সাথে আরেকটা। তো আমি বলবো যে যারা একদম রিয়েল ন্যাচার লাভার তারা তাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। তো আমরা যখন সবাই আসছিলাম আমরা ভোটাভুটি করছিলাম যে কার কার এই জায়গাটা পছন্দ, এবং পাশে আরও অন্যান্য অনেক জায়গা ছিল, তো এই জায়গাটা একটু ভোট বেশি হওয়াতে আমরা এখানে আসছি। বাট ট্রাস্ট মি, যারা প্রকৃতি পছন্দ করে, প্রকৃতির সাথে থাকতে পছন্দ করে, সবুজ পছন্দ করে, গাছপালা পছন্দ করে, ডেফিনেটলি আপনারা আসবেন। স্যার যে কবুতর এত পছন্দ করে এইটা না দেখলে আমি বিশ্বাস করতাম না, এত সুন্দর বড় একটা ঘর তৈরি করেছে এবং পাশে নেট দিয়ে দিয়েছে, সত্যি বেশ সুন্দর লাগছিল।
অনেক মাছ। এখানে মানে পাখির শব্দে আমি না ভয়েস দিতে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছে জাস্ট র সাউন্ডটাই আপনাদের সাথে শেয়ার করি। আর যে জলপুরিটা আছে, জলপুরির যে পুকুরের মধ্যে আছে, ওইটার মধ্যে অনেক অনেক মাছ চাষ করেছে। এই মাছগুলোকে খাবার দেয়, পানি পরিষ্কারের ওষুধ দেয়, মানে মাছগুলো অনেক ছিল আসলে। আর এই সুন্দর সুন্দর দুটো বিড়াল কেন যেন বারবার আমার সামনে এসে বসছিল। আর ওইটা কি গাছ আমি নাম জানি না, বাট ওই গাছে আমি উঠেছি, মজার কথা। আর এই যে যে একটা দিঘি দেখতে পাচ্ছেন, এই দিঘির একটা স্পেশাল নাম আছে। তো এই দিঘির নাম হচ্ছে লীলাবতী দিঘি। আর লীলাবতী হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটা কন্যার নাম, যেই কন্যাটা অ্যাকচুয়ালি পৃথিবীর আলো দেখতে পায়নি জন্মের পরে। এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করছিল বাট পারছিল না, তো আমি একটু বসে ওকে সঙ্গ দিচ্ছিলাম। আর এই দিঘিটা জাস্ট আপনারা দেখেন, এটার ফুল ভিউটা এত 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 মনোমুগ্ধকর, মনে হয় যে সারাটা দিন এই দিঘির পাশে বসে সারা দিন আমি পার করে দিতে পারবো। মানে এত সুন্দর, এত সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার যে প্রকৃতিপ্রেমী ছিলেন সেটা এই জায়গায় না আসলে আমি বুঝতে পারতাম না। হয়তো ওনার নাটকে ছবিতে আমরা যতটুকু দেখেছি সেটা তো দেখেছি, বাট নিজ চোখে দেখার পর না অনেক ভালো লাগছিল। সারা বছরই এই নুহাশপল্লিটা খোলা থাকে, তবে হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাসে এরা পিকনিকের জন্য নুহাশপল্লিটা ভাড়া দিয়ে থাকে এবং একদিনে এরা সর্বোচ্চ 300 জনের আয়োজন করতে পারে। তো এইখানে বাবুর্চি আছে আলাদা, এরা আপনাদের পছন্দ মতো, যদি আপনারা মেনু ডিসাইড করে দেন আপনাদের পছন্দ মতো ওরা রান্না করে দিবে। তবে যদি পিকনিকের জন্য আপনারা এই জায়গাটা ভাড়া নিতে চান, অবশ্যই অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। এদের অনলাইন যেই পেজটা আছে সেটা ভিজিট করবেন এবং ফোন নাম্বারে ফোন করে কনফার্ম করে তারপর হচ্ছে আপনারা পিকনিকের জন্য আসতে পারেন। এছাড়া এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, আপনারা আপনাদের পছন্দ মতো আসতে পারেন সময় নিয়ে। অবশ্যই বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, ওরা অনেক মজা পাবে আশা করি। আসলে এত বড় এরিয়া যে আমি পুরোটা ঘুরতে পারিনি আর পুরোটার ভিডিও করাও আমার পক্ষে সম্ভব হয়নি। তো আপনারা জাস্ট গেট থেকে ঢুকেই হাতের ডান পাশে যেই একটা সুইমিং পুল পাবেন, ওইখানে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার এবং বিখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একসাথে হচ্ছে সাঁতার কেটেছিলেন। সো সেটার ভিডিওটা আমি একদম করতে ভুলে গেছি। আর এছাড়া আপনারা এখানে বিভিন্ন ধরনের ট্রি হাউস দেখবেন, তো ওই ট্রি হাউসে হচ্ছে স্যারের অনেক মানে পপুলার যেই নাটক আছে 9 নম্বর বিপদ সংকেত, সেটা শুটিং হয়েছিল। সো এমন অনেক অনেক কিছু আমার ভিডিওতে মিসিং হয়ে গেছে, তো আপনারা কাইন্ডলি অবশ্যই যাবেন, যে নিজ চোখে দেখবেন, ভিডিও করবেন, ঘুরে দেখবেন এবং আপনাদের সত্যি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো আমরা অনেক আগেই বের হয়ে গিয়েছি কারণ আমরা হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে এই যে যে অটোরিকশা আছে এই অটোরিকশা দিয়ে আমরা হোতাপাড়া বাস স্টপ পর্যন্ত যাব, এরপর ওখান থেকে আমরা সবাই একসাথে আমাদের গাড়ি আছে সেটাতে আমরা চলে আসব। তো আসলে এই যে যে আসা এবং যাওয়ার পথে যে অটোতে আসা যাওয়ার যেই একটা মানে ব্যাপার, এই ব্যাপারটা না আসলে অনেক ভালো লাগবে, বিশ্বাস করেন। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেটা আপনাদের
চয়েস, বাট আমি বলবো অন্তত একটার বার হয় আসার পথে বা যাওয়ার পথে আপনারা এরকম খোলা অটোতে উঠবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর স্পেশালি এখন একটু শীত শীত পড়ে যাচ্ছে, তো তো এই যে ফিরছিলাম এই ফেরার টাইমটা না খুব ভালো লাগছিল, মানে হালকা একটা শীত শীত লাগছিল, বাট শীত না, সো সব মিলিয়ে না খুব ভালো লাগছিল। আর রাস্তাটা জাস্ট দেখেন, দুই পাশের গাছ, মাঝখানে রাস্তা, মনে হচ্ছে কি আমি এখানেই থেকে যাই, আমার কিছুতেই এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যে এখানে আমি মানে এই নুহাশপল্লিতে আমি একটা সারা রাত কাটিয়ে দিই, এই পাখির শব্দ, গাছের পাতার শব্দ, মানে পাতার যে একটা স্মেল, মানে আমার এখানে থাকতে ইচ্ছে করছিলো, বাট এখানে তো নাইট স্টে করার কোনো উপায় নেই। আর যেহেতু আমরা অনেকে একসাথে এসেছি, ফ্যামিলি আছে, বাচ্চারা আছে, সো এটা সম্ভব না। তো এনিওয়ে আমরা হোতাপাড়া বাস স্টপে বসে একটু হালকা পাতলা নাস্তা করেছি, চা খেয়েছি, দেন আমরা আবার ফেরত আসছি যার যার গন্তব্যে। আমরা একটু আগেই বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের সাথে অনেকেই ছিল, সবাইকে বাসায় ড্রপ করে যেতে যেতে অনেক সময় লাগবে। তো এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই স্বল্প সময় হয়তো অনেক কিছু মিসিং হয়ে গেছে, কাইন্ডলি আপনারা একটু বুঝে নেবেন, কারণ এই স্বল্প সময়ে অ্যাকচুয়ালি এত বড় জায়গা তুলে ধরা আমার পক্ষে একদমই অসম্ভব, যতটুকু পেরেছি তুলে ধরেছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কে কে নুহাশপল্লিতে গিয়েছেন আমার সাথে শেয়ার করতে পারেন। আর কেউ যদি না যেয়ে থাকেন এখন পর্যন্ত, আমি বলবো মাস্ট একটাবার অন্তত ভিজিট করে আসবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।